দুর্গাপুরে দুর্গাপূজার প্রস্তুতি পর্ব নিয়ে আবারও আমরা হাজির হয়ে গেছি। সত্যি কথা বলতে বলবো, শেষ মুহূর্তের প্রস্তুতি, কারণ একদম সামনেই পুজো চলে এসেছে। তো সমস্ত দুর্গাপুরের মণ্ডপটা একদম তাড়াহুড়ো করছে, তাড়াতাড়ির মধ্যে কীভাবে সুন্দর করে ডেকোরেট করে মানুষকে অ্যাট্রাক্ট করা যায়। আর আজকে আমরা যেখানে চলে এসেছি এটা হচ্ছে সিজনের বুদ্ধবিহার সার্বজনীন দুর্গাপূজা 2023। এখানকার থিম হচ্ছে আমাদের বাংলার হারিয়ে যাওয়া এক শিল্প, ছৌ। একদমই তাই, সেটাকেই পুরো কনসেপ্ট হিসেবে রাখা হচ্ছে এবং সম্পূর্ণ মণ্ডপ ঘিরেই কিন্তু ছৌয়ের ছোঁয়া থাকবে। মানুষজন, মানে আপনারা বা আমরা যখন আসবো এই মণ্ডপে, একটা জিনিস বলতেই পারি, মনে হবে সত্যি হয়তো পুরুলিয়ার সেই ছৌয়ের গ্রামেই আমরা পৌঁছে গেছি, কারণ প্রত্যেকটা জিনিস, ইচ অ্যান্ড এভরি পার্টকে কিন্তু একদম মাথায় রাখা হচ্ছে ছৌটাকে ফুটিয়ে তোলার জন্য। পেছনেই রয়েছে মণ্ডপ, বিশাল আকৃতির মণ্ডপ এটা নয়, মাঝারি আকৃতির, কিন্তু এর বিশেষত্ব থাকবে পুরোটাই ভেতরে, একের পর এক আপনাদেরকে চমক দেবে যখন থেকে আপনারা প্যান্ডেলের ভেতরে ঢুকতে থাকবেন। তো চলুন এরপর ধীরে ধীরে আমরা ভেতরে যাব, পূজা কমিটির সদস্যদের সাথেও আমরা কথা বলবো। এত সুন্দর একটা ইনোভেটিভ আইডিয়া ওনারা নিয়ে এসেছেন আমাদের দুর্গাপুরের বুকে। তো মণ্ডপটা আমরা যতটুকু দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাদুর, তালপাতার যে মাদুরগুলো হয় গ্রামের, সেইগুলো কিন্তু এই মণ্ডপের মধ্যে দেওয়া আছে, সাথে বাঁশের কঞ্চি দিয়ে ডিজাইন হয়েছে। আর ভেতরের আকর্ষণটা চলুন না ভেতরে গিয়ে দেখে নিই। একদম মণ্ডপের কিছুটা ভেতরে এসেছি, মেনটা নয়, সেটা তো একদম ভেতরে। এটা হচ্ছে একটা স্টেপ, বললাম না প্রতিটা থরে থরে কিন্তু আপনারা নতুন কিছু পাবেন, এখনও তো ইনকমপ্লিট, খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে, পুজোর চমক থাকছে। সাথে আপনাদেরকে বলে রেখি, কারা কারা সামনে থেকে ছৌ নৃত্য বা ছৌয়ের দ্বারা যে যাত্রাপালা হয় সেগুলো দেখেছেন একটু আমাদেরকে কমেন্ট করবেন, তাহলে আপনারা নিশ্চয়ই এটাও জেনে থাকবেন যে ছৌ আমাদের হিন্দু মাইথোলজি, যেটা হিন্দু পৌরাণিক কাহিনীগুলোকে তাদের নৃত্যের দ্বারা ফুলে তুলে ধরে। সেখানে মহিষাসুর মর্দিনী থাকে, সেখানে রামায়ণ, মহাভারতের প্রত্যেকটা পাঠকে কিন্তু তারা নৃত্যের মাধ্যমে মানুষকে আনন্দ প্রদান করে, এটাই হচ্ছে ছৌ। আর তার বিশেষ আকর্ষণ হচ্ছে ওই বিশাল আকৃতির যে মুখোশগুলো তারা পরে থাকে। তো যখন ছৌ বলতেই কিন্তু আমাদের মানুষের মাথায় প্রথম এই কথাটাই আসে, ওই বড় আকৃতির মুখোশটা। আর এখানেও কিন্তু কনসেপ্টে সেটাই থাকছে, প্রায় 450-এর ওপর কিন্তু ছৌয়ের ওই মুখোশ থাকছে, পুরো অল ওভার প্যান্ডেলের ভেতরে থাকবে, সাথে আগেকার দিনের যে লণ্ঠনগুলো সেগুলো এখানে বাঁধা থাকবে, পুরো গ্রাম্য পরিবেশকে তুলে ধরা হচ্ছে। সাথে সাথে আপনাদেরকে জানিয়ে রাখি, যেহেতু আমি বললাম না হিন্দু পৌরাণিক কাহিনী, তো সেগুলোকে তো তুলে ধরতে হবে। সর্বপ্রথম একটা হিন্দু পৌরাণিক কাহিনী আপনাদের বলি, যেটার জন্য আমাদের মায়ের মর্তভূমিতে আগমন, পূজা, অকাল বোধন, যেটা অ্যাকচুয়ালি তো বাসন্তী পূজা ছিল, মা দুর্গার পুজো, কিন্তু শ্রী রামচন্দ্র রাবণকে বধ করার আগে মায়ের অকাল বোধন করেছিলেন, সেটাকেও কিন্তু এখানে পুরো থিম আকারে দেখানো হবে। সাথে সাথে কালিয়ানাগের যে দমন, সেটাও কিন্তু দেখানো হবে শ্রীকৃষ্ণের। তো প্রত্যেকটা হিন্দু মাইথোলজির কনসেপ্টকে কিন্তু এখানে একদম সম্পূর্ণভাবে ফুটিয়ে তোলা হবে। আর সাথে সাথে বিশেষ আকর্ষণ হচ্ছে প্রায় 10 ফুট হাইটের মা দুর্গা, আর মা দুর্গা সেটাও কিন্তু ছৌ। একদম তাই, ছৌয়ের যে বড় মুখোশটা সেটা কিন্তু মায়ের একদম মুখের ওপরে লাগানো থাকবে, মানে বুঝতেই পারছেন পুরো আমাদের হারিয়ে যাওয়া বাংলার যে শিল্প ছৌ শিল্প, সেটাকেই পুরো অল ওভার তুলে ধরা হয়েছে। চলুন এবারে একটুখানি এই জায়গাগুলো দেখি, আপনাদের কীরকম লাগছে এরকম থিম কনসেপ্ট? আগে কি ছৌয়ের এরকম থিম কোথাও দেখেছিলেন? যারা দুর্গাপুরের বাইরে আছেন তারাও কিন্তু আমাদেরকে কমেন্ট করবেন, কারণ দুর্গাপুর এবছর সেরা সেরা থিম দিচ্ছে 2023-এ। তো যারা দুর্গাপুরের বাইরে আছেন না, তাদেরকে অবশ্যই বলবো বাইরের পুজো দেখুন, সাথে সাথে দুর্গাপুরের পুজো কিন্তু একদমই মিস করবেন না এবছর। এইদিকে আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সবই হচ্ছে তালগাছ, তালগাছগুলো কিন্তু অরিজিনাল নয়, বোঝাই যাচ্ছে, এগুলোকেও কিন্তু পুরো সুন্দর করে এখানে কেটে দেওয়া হয়েছে। আচ্ছা, তাল পাতাটা রাখা হয়েছে অরিজিনাল এখানে, সেটাকে পেন্টিং করা হয়েছে, আর এইগুলোকে ওই দড়ির সাহায্যে বাঁধা হয়েছে। আর সাথে সাথে দেখছি বাবুই পাখির বাসা, গ্রামে যেগুলো থাকে, পুরো বললাম না একদম গ্রামীণ কালচারটাকে তুলে ধরা হচ্ছে। অ্যাকচুয়ালি বিশেষ করে এখানে যারা ছৌ যারা করেন আর কি, পুরুলিয়ার সেই গ্রাম, যে গ্রামে ছৌটাই হচ্ছে মেন ওনাদের জীবিকা, ছৌ নৃত্য করেন তারা, যাত্রাপালা করেন, তা এখানকার প্রত্যেকটা শিল্পীও কিন্তু সেখান থেকেই এসেছেন এবং তারা তাদের পুরো কনসেপ্টটা এখানে তুলে ধরছেন, ওই জিনিসটাকে পুরো দেখাচ্ছেন ওনারা কীভাবে জীবিকা নির্বাহ করেন। তাই জন্য একদম বেস্ট, এটা একটা ভালো লাগার জায়গা যে যারা অ্যাকচুয়াল ওই কাজের মধ্যে রয়েছেন সেই মানুষগুলোকেই কিন্তু শিল্পী হিসেবে এখানে নিয়ে আসা হয়েছে, এর থেকে ভালো আর কী হতে পারে? আমি না শুধু ইমাজিন করছি যে এটা যখন কমপ্লিট হবে, মানে যে
কি অপূর্ব লাগবে এই বুদ্ধবিহার সার্বজনীনের এবারের পুজোর থিম, আর ওনারা যেটা রেখেছে তাকে তো আমি কুর্নিশ জানাই ওনাদের এই চিন্তাভাবনাকে, বাংলার হারিয়ে যাওয়া শিল্পকে থিম হিসেবে তুলে ধরেছে। আমরা বড় বড় বাইরের মন্দির, প্রাচীন মন্দির, ভারতবর্ষের বিভিন্ন মন্দিরকে দেখতে পাচ্ছি, সব জায়গায় থিম করছে, বাট এই থিমটা সবার থেকে আলাদা। ডেকোরেশনের জিনিসগুলো সব বিক্ষিপ্ত অবস্থায় এদিক ওদিকে রয়েছে, ওই জন্য এক্স্যাক্টলি কি ফুটে দাঁড়াবে সেটা আপনাদের কাছেও সারপ্রাইজ, আমাদের কাছেও সারপ্রাইজ। আর একদম এই জায়গাটা একটুখানি আমি দেখাই, এইখানে বড় বড় পাথরের মতন রাখা রয়েছে, এগুলো পুরোটাই ফাইবারের ওপরে বা বোর্ডের ওপরে কালার করা রয়েছে দেখতে পাচ্ছি, আর সাথে সাথে এইগুলোও রয়েছে, বেশ ভালো লাগছে। এগুলো গাছ হিসেবে লাগানো হবে বোঝাই যাচ্ছে, এগুলোকে ছোটো ছোটো যে স্পঞ্জগুলো হয় সেই স্পঞ্জগুলোকে কাটিং করেছে পাতার মতন আকৃতিতে। আর এই সাইডগুলো আপনাদেরকে দেখাতে থাকি, এইগুলোও কিন্তু এই যে গাছগুলো আপনারা বাইরে দেখলেন সেগুলো কিন্তু অলওভার সাজানো রয়েছে। আর যেটা আপনাদেরকে একটু আগেই বললাম না, ছোয়ের মাধ্যমে কিন্তু শ্রীকৃষ্ণের জীবনটাও এখানে তুলে ধরা হবে, কালিয়ানাগ দমন, এই যে দেখুন সেগুলোও কিন্তু এখানে পুরোপুরি কাপড়ের ওপর কালার করে করে একদম রেডি করেই রাখা রয়েছে, চারিদিকে তাই রয়েছে, সবই বিক্ষিপ্ত, সবটাই বিক্ষিপ্ত আছে। কোনটা মানে যেখানে রাখা রয়েছে এমন নয় যে এটা এখানেই সেট হবে, কোথায় কোথায় সেট হবে সেটা তো একদম আমরা ওপেনিংয়ের দিন দেখতে পাবো, পুজোর দিনগুলোতে দেখতে পাবো, ওপর দিকটায় যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন। খুব সুন্দর করে এখানে একটা ডেকোরেশন দেওয়া হয়েছে, কাগজ বা কাপড় দিয়ে খুব সুন্দর করা হয়েছে, এবং সাথে সাথে পুরো অলওভার এই পুরো জায়গাটাতে দারুণ লাইটিংয়ের ব্যবস্থা হয়েছে, পুরো বোঝা যাচ্ছে আলোর খেলা থাকবে এখানে। আর সাথে সাথে একটুখানি ভেতর দিকে আসি, কাজ তো পুরোপুরিভাবে চলছে। এই যে ছোয়ের মডেল, অ্যাকচুয়াল আপনাদেরকে ছোয়ের মডেল যেটা আমরা দেখছি এখানেও রয়েছে, এদিকেও রয়েছে। আর একটা কথা জানিয়ে রাখি, প্রত্যেকটা মূর্তির নির্মাণ কিন্তু বাইরে থেকে হচ্ছে না, কারণ আমি যেটা আগেই বললাম শিল্পীরা এসেছেন বাইরে থেকে, অর্থাৎ পুরুলিয়ার যে ছৌ গ্রাম সেখান থেকে ওনারা এসেছেন, এবং এখানেই জায়গায় জায়গায় কিন্তু মূর্তি নির্মাণ হচ্ছে, অর্থাৎ প্রতিমা থেকে শুরু করে যেই এত এত মূর্তি, যেমন কি বললাম 450 ওপরে ছোয়ের ওই মুখোশগুলো থাকবে, তো সব কিছু কিন্তু এখানেই নির্মাণ হচ্ছে, কিছু এর পেছনে হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো, কিছু কিছু হচ্ছে আরও বাইরের যে ঘরগুলো আছে সেখানে গিয়েও কিন্তু হচ্ছে, তো সাথে থাকুন। একদম যেখানে মূর্তি নির্মাণ হচ্ছে সেই জায়গাটাতেই দাঁড়িয়ে আছি, আর যেহেতু থিম হচ্ছে ছৌ তাই সব কিছু ছোয়ের কনসেপ্টটাকে মাথায় রেখেই কিন্তু করা হচ্ছে। পাশে যে দুর্গা প্রতিমাটা দেখছি এটা কিন্তু মেন দুর্গা ঠাকুরটা নয়, যেটা আমরা দেখার জন্য আসবো, যে বিশাল আকৃতির যে ছোয়ের মুখোশটা পরে থাকবে সেটা নয়, এটা কিন্তু একটা কনসেপ্টের ওপর করা হচ্ছে। এই মা দুর্গার প্রতিমাটা রয়েছে, এটা রয়েছে এখানে, আমরা তো জানি মর্তভূমিতে শ্রী রামচন্দ্র অকাল বোধন করেছিলেন শরৎকালে, সেই কারণেই কিন্তু মা দুর্গার পুজো প্রচলিত হয় মর্তভূমিতে, তো সেই কনসেপ্টটাও কিন্তু তুলে ধরা হবে, এবং সেই কারণে এই প্রতিমাটা রেডি হয়েছে। কোথায় থাকবে কীভাবে থাকবে সেটা তো আপনাদের কাছে সাসপেন্স, আমাদের কাছেও সাসপেন্স, কারণ প্যান্ডেল কমপ্লিট না হলে বুঝতে পারবো না। আর পেছনের যেটা দেখছি এটা হচ্ছে কিন্তু মেন দুর্গা ঠাকুর, এখনও পর্যন্ত কিন্তু রেডি নয়, তার কারণ হচ্ছে ছোয়ের যে বড় মুখোশটা আমরা সবাই জানি যেটা বিশেষত্ব হয় সেটাই কিন্তু এখনও লাগানো হয়নি, প্রায় 10 ফুটের লম্বা হয়ে যাবে এটা পুরো, কারণ পেছনের হাত রেডি নেই, কাপড় পরানো নেই, গহনা পরানো নেই, পুরোটাই ইনকমপ্লিট রয়েছে। আর এদিকে দাদারা সবাই কাজ করছে একদম জোর কদমে, কারণ আর একদমই সময় নেই, পুরো চলেই এলো মহালয়া প্রায় একদম সামনে, তারপরই তো পুজো, মহালয়া মানেই কিন্তু পুজো শুরু হয়ে যাচ্ছে। আর নানা ধরনের আমরা মডেল দেখতে পাচ্ছি, একটা দুটো না, অর্থাৎ বোঝা যাচ্ছে যে পুরো মণ্ডপটা জুড়েই কিন্তু একদম একটা বাঙালি অথেন্টিক ছোঁয়া থাকছে, আর সাথে সাথে তো বিশেষ আকর্ষণ হচ্ছে ছৌ। প্রতিমা তো দেখলেন কীরকম লাগছে, যদিও ইনকমপ্লিট আছে কিন্তু হওয়ার পর যে কতটা সুন্দর লাগবে আমি তো ইমাজিন করেই খুশি হয়ে যাচ্ছি। শুধু কিন্তু এখানে নয়, ভেতরের যে ঘরগুলো রয়েছে সেখানেও কিন্তু প্রচুর প্রচুর নির্মাণের কাজ চলছে, সেগুলো আপনারা নিশ্চয়ই এই মুহূর্তে ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর সবথেকে বিশেষ আকর্ষণ যেটা, বৃহৎ আকৃতির একটা ছোয়ের মুখোশ রয়েছে, সেটা নিশ্চয়ই আপনারা এই মুহূর্তে ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই ছোয়ের মুখোশটা আপনাদেরকে জানিয়ে রাখি, এটা মণ্ডপের একদম সামনে লাগানো হবে, কারণ যাতে দূর থেকে মানুষ বুঝতে পারে যে হ্যাঁ কিছু একটা বিশেষ আকর্ষণ রয়েছে বুদ্ধবিহার সার্বজনীনে। আমরা এখন কথা বলবো বুদ্ধবিহার সার্বজনীন পূজা কমিটির সদস্যদের সাথে, ওনার সাথে একটু কথা বলিনি। প্রথমে আপনার নামটা? আমার নাম হেমন্ত ঘোষ, আমি পূজা কমিটির ক্যাশিয়ার। আপনি ক্যাশিয়ার, আচ্ছা এত সুন্দর যে একটা থিম, এই কনসেপ্টটা আপনাদের মাথায় এলো কিভাবে? ব্যাপারটা হয়ে গেছে কি, আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী
উনি সবসময় আমাদের পিছিয়ে পড়া যে শিল্পগুলো আছে এইগুলোকে অক্লান্ত পরিশ্রম করছে এইগুলোকে তুলে ধরার জন্যে, তা ওনারই আমরা সদস্য হতে চাইছি, যার জন্যই আমরা চিন্তা করেছিলাম এবার প্রথম পুরুলিয়ার যে ছৌ শিল্প আছে এটা একবারই এটা বসে যাচ্ছে। এদেরকে দুর্গাপুজো যেহেতু একটা ইউনেস্কো একটা আমাদের বড় স্বীকৃতি দিয়েছেন, দুর্গাপুজো একটা বাঙালির পুজোর শ্রেষ্ঠ প্ল্যাটফর্ম, তো এই প্ল্যাটফর্মে ওদের জীবন জীবিকা, ওদের পরিবেশ, ওদের চিন্তাভাবনা আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি। এই হিসাবেই আমাদের পুজো প্যান্ডেল সাজিয়েছি। টোটাল ছয়ের উপরে লাল মাটি রাস্তা, পলাশ বন, খেজুর গাছ, লাউ গাছ, পলাশ নারকেল গাছ, তাল গাছ, পাথর, পাহাড়ে ওদের যে জীবিকা সেই জিনিসটাই ওদের তুলে ধরেছি। তাদের মধ্যে ওদের থিম দিয়েই, ওদের চিন্তাভাবনাতেই মা দুর্গাকে ওরা কীভাবে দেখেন। এরা যেমন আমাদের প্রথমে একটা গোডাউন হচ্ছে, প্রথম গোডাউনও একটা থিম হচ্ছে যেটা রামের অকাল বোধন, এটা ছইয়ের মাধ্যমে দেখানো হবে। দ্বিতীয় গোডাউন ওটা দেখার পর দ্বিতীয় গোডাউনে ঢুকে যাবেন। দ্বিতীয় গোডাউনে আমরা ওই কংস বধ করা হয়েছিল, শ্রীকৃষ্ণের যে অষ্টম পুত্র গর্ব কংস মারার চেষ্টা করেছিল বাসুকি, যেটাকে সমুদ্র পার করে ওই থিমটা এখানে দেওয়া হবে সেকেন্ড থিম। তারপরে আমাদের মা দুর্গা দেখবে এবং টোটালটাই ওদের আদলে বানানো হচ্ছে। পুরুলিয়ার বাগমুন্ডি গ্রামে চরিদা গ্রামের টোটাল শিল্পী এসেই এই কাজটি করছেন। এটা এখানকার যে শিল্পীরা যারা এই কাজটা করছেন পুরোটাই পুরুলিয়া থেকে আসছেন। একদম খুব ভালো কনসেপ্ট আপনারা তুলে ধরেছেন। সাথে সাথে কত বছরের হলো এই পুজো? আমাদের এই পুজো 33 বছরে পদার্পণ করলো। 33 বছর হলো, মোটামুটি বাজেট কত টাকা? আমাদের এবার বাজেট হচ্ছে 8 লাখ টাকা, 8.5 লাখ। আমাদের বাজেট কম, আমরা নিজেরাই কিছু লোক মিলে, আমাদের তো ডোনেশনের আসার সেরকম জায়গা নেই আর বড় বড় লোক আমাদের না, আমরা নিজেরা খেটে থিমের, যার জন্য বড় প্যান্ডেল কোনো করি না, আমরা থিমেরই পুজো করি। এটাই আমাদের উদ্দেশ্য যে মানুষকে একটা, সবাই আশা করে বুদ্ধবিহারে এসে একটা নতুন কিছু পাবো, নতুন কিছু সেইটাই আমরা দেওয়ার চেষ্টা করি, এই জন্যই আমাদের এত পরিশ্রম করা। খুব ভালো আপনাদের কনসেপ্ট। আচ্ছা ওপেনিং কবে আছে? আমাদের ওপেনিং হচ্ছে চতুর্থীর দিন আমাদের ওপেনিং আছে। আমাদের মন্ত্রী প্রদীপ মজুমদার মশাই করবেন, মাননীয় প্রদীপ মজুমদার মশাই আমাদের ওপেনিং করবেন চতুর্থীর দিন। এখন 7:30টার সময় টাইম দিয়েছেন, ওই দিনই আমাদের ওপেনিং হবে। আর এর মধ্যে একটা কথা চলছে যে সিএম নাকি এই পুজোটাকে নিয়ে করেছেন যে 13 কি 14 তারিখ হয়তো ভার্চুয়াল একটা ওপেনিং উনি করবেন, দেখা যাক। এটা আমাদের বড় প্রাপ্তি, অনেক বড় প্রাপ্তি যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় ভার্চুয়ালিও যদি ওপেনিংটা করেন, তো এটা খুব বড় প্রাপ্তি। আর সাথে সাথে এটা আমি বলে রেখি যে এত সুন্দর একটা কনসেপ্ট করেছেন তার জন্য তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, যে আমাদের এত হারিয়ে যাওয়া একটা শিল্পকে আপনারা তুলে ধরেছেন। আচ্ছা যেটাকে আপনারা বিশেষত্ব রেখেছেন ছৌ, তো এই ছৌ নৃত্য বা এই ছৌয়ের যেটা কোনো ড্রামা বা যাই হোক না কেন, সেটা কি মানুষ দেখতে পাবে? এটা মানুষ দেখতে পাবে, মোটামুটি চতুর্থীর দিনও দেখতে পাবে। চেষ্টা করছি আমরা চতুর্থী থেকে দ্বাদশী এবং কার্নিভেল আমাদের যাচ্ছে, কার্নিভেলও এই ছৌ নৃত্য দেখতে পাবে, লাইভ দেখতে পাবে, একদম লাইভ দেখতে পাবে। কারণ বিশেষ আকর্ষণ গতবারের মতন এবছরও হচ্ছে দুর্গাপুরে কার্নিভাল, যেটার জন্য আমরা সবাই ওয়েট করে থাকবো। আর তার আগেও এখানেও মণ্ডপেও আপনারা সেরকম কিছু থিম রাখছেন। একদম 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 একদম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব ভালো, কম বাজেটের মধ্যেও, বাজেটটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমরা কি দেখাতে চাইছি, মানুষকে কি জানাতে চাইছি। হারিয়ে যাওয়া যে বাংলা শিল্পগুলো সেগুলোকে তুলে ধরা, এটাই কিন্তু আমাদের বাঙালিদের মোটিভ হওয়া উচিত। তার কারণটাই হচ্ছে দুর্গাপুজোটা সম্পূর্ণরূপে আমাদের বাঙালির। কীরকম লাগছে মণ্ডপ প্রস্তুতির কাজ? নিশ্চয়ই ভালো না? জোর কদমে সবাই লেগে আছে, রাত দিন পরিশ্রম করছে তাড়াতাড়িভাবে এত সুন্দর মণ্ডপগুলোকে ফুটিয়ে তোলার জন্য। সব জায়গাতেই এইভাবে প্রস্তুতি পর্ব চলছে। আপনাদের এলাকাতে কীরকম প্রস্তুতি পর্ব চলছে সেরকম কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমাদেরও সেগুলো খুব ভালো লাগবে। আর সাথে সাথে যারা ছৌ নৃত্য দেখতে চাইছেন তারাও কিন্তু অবশ্যই এখানে আসবেন, এই বুদ্ধবিহার সার্বজনীনের সামনে থেকে দেখে যাবেন যে ছৌ নৃত্য কীভাবে হয়, যেগুলো আমরা সবসময় হয়তো সচরাচর দেখতে পাই না টিভিতে বা ইউটিউবে, নেটের মাধ্যমেই আমরা দেখতে পাই, সেটা লাইভ যদি দেখতে চান দেখতে পাবেন। সাথে সাথে আরও দেখতে পাবেন এবারে দুর্গাপূজার কার্নিভালে, সেখানেও কিন্তু বুদ্ধবিহার পার্টিসিপেট করছে এবং তাদেরও যে ডান্সটা থাকবে সেটাও কিন্তু ছৌ থাকবে। জাস্ট বাও, আমি তো ইমাজিন করেই খুশি হয়ে যাচ্ছি। আমাদের এরকম পর্বগুলো আপনাদেরকে পেতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ দুর্গাপুর টাইমসে কিন্তু আপনাদেরকে ফলো করে রাখতে হবে, কারণ প্রচুর প্রচুর লাইভ এবং ভিডিওর আপডেট আসতে চলেছে আমাদের দুর্গাপুর টাইমস ফেসবুক পেজে। সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাদের ইনস্টাগ্রাম আইডিকেও কিন্তু ফলো করে রাখবেন। আমি মৌটুসী, ক্যামেরায় রোবোর সাথে আপনারা দেখছেন দুর্গাপুর টাইমস। ধন্যবাদ।